ওইটা আমি কভার ছাড়াই আমি জলের নিচে গিয়ে ভিডিও করতে পারবো, কারণ এটা হচ্ছে ওয়াটার প্রুফ। কাল আমরা একটা খুব স্পেশাল জায়গায় ঘুরতে যাচ্ছি। হাই এভরিওয়ান, চলে এলাম নিউ ব্লগ নিয়ে, বাট এটা আমার সেকেন্ড ব্লগ। কিন্তু সেকেন্ড ব্লগে একটা স্পেশাল কিছু টিপ নিয়ে চলে এসেছি। বাই দ্য ওয়ে, আমি শ্রীময়ী আর তোমরা দেখছো মিনি গল্ফের হাট। তো চলে এলাম একটা নিউ গ্যাজেট নিয়ে, আর এই গ্যাজেটের ব্যাপারে একটু পরে তোমাদের বলছি। তার আগে বলি যে আমার এই গ্যাজেটটা কেনার জন্য অনেক দিন ধরে, অনেক অনেক 2 বছর ধরে আমার ড্রিম ছিল যে আমি এটা কিনবো, কিন্তু কিনতে পারছিলাম না, আমার হাতে তখন টাকা পয়সা ছিল না যার জন্য, আর আজও নেই। কিন্তু যখন আমি নতুন করে সব কিছু শুরু করেছি, তাহলে ভাবলাম যে তোমাদের সামনে নতুনভাবে সব কিছু তুলে ধরা যাক। তো যার জন্য আমি এটা কিনেছি। কী জিনিস তোমাদের একটু পরে দেখাচ্ছি। আর তোমরা এই প্যাকেটটা দেখে অনেকেই তো গেস করতে পারছো যে এটার মধ্যে কি আছে, আর যারা গেস করতে পারছো না তারা অবশ্যই গেস করো। তার আগে যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো, শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো, প্লিজ করো, আর ভিডিওটা ফুল ব্লগ দেখো, স্কিপ না করো। তো চলো আনবক্সিংটা শুরু করা যাক। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি কিনেছি গোপ্রো 11 ব্ল্যাক। এটা আমি কিনেছি মেট্রো গলি দিয়ে এএস ফটোগ্রাফি থেকে, তোমরা অনেকেই চেনো। এটা এর প্রাইস ছিল 35,000 বিল ছাড়া, আর বিল যদি নিতে হয় তাহলে এটা 41,000 টাকার মধ্যেই হয়ে যাবে। তো আমি নিয়েছি বিল নিয়ে আর কি। তো এটা আমি কিনেছি ইএমআই দিয়ে, তাছাড়া আমি কিছু ডাউন পেমেন্ট করেছি ওটা দিয়ে আর কি কিনেছি। এর সাথে নিয়েছি একটা গোপ্রো ছোটোটা ট্রাইপড। তো এই ট্রাইপডটার প্রাইস নিয়েছে 700 টাকা। আমার সত্যি কথা বলতে আমার এটা ভালো লাগেনি, আর অনলাইনে অনেক ভালো ভালো ট্রাইপড আছে, তোমরা ওখান থেকে কিনতে পারো। তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা অলরেডি আনবক্সিং করা আছে। তো জাস্ট আমি তোমাদের সাথে আবার একবার করে আনবক্সিং করবো। তো আমার ফোনটার অবস্থা এই, পুরো ভেঙে চুড়ে একদম চুরমার। তাও আমি ফোন কিনিনি, কারণ একটাই যে ফোনটার থেকে ইম্পর্টেন্ট একটা ক্যামেরা, তো যার জন্য এটা আমি কিনেছি। আর এই সম্পর্কে আমি কিছুই জানি না, এই রিভিউর জন্য তোমরা আরো ভালো ভালো আরো চ্যানেল দেখতে পাবে, তো তাদের চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নিও। আমি জাস্ট কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার আরেকটা যে ইউটিউব চ্যানেল আছে, তোমরা দেখতেই পাবে যে ওই চ্যানেলে আমি ফোন দিয়ে আপলোড ভিডিও আপলোড করতাম, কিন্তু আমার ফোন দিয়ে না, আমার আমি যে বাড়িতে আগে থাকতাম তো সেই বাড়ির কাকিমার ফোন দিয়ে আমি ভিডিও আপলোড করতাম। তো ওখানে ভিডিও কোয়ালিটি ঠিক ভালো আসতো না, তো যাতে তোমাদের সামনে ভালো কোয়ালিটির ভিডিও দিতে পারি, তো যার জন্য আমার এই গোপ্রোটা কেনা। চলো এবার একটু আনবক্সিং করি। ওয়াও, এটা হলো মেন ক্যামেরা। বাবা এরকম হয়ে গেল কেন? গোপ্রো দুটো ডিসপ্লে তোমরা এখানে দেখতে পাচ্ছ, একটা ডিসপ্লে আছে, একটা ডিসপ্লে আছে, আমি যেভাবে খুশি ব্লগ করতে পারি। এই একটা ক্যামেরা, একটাই ক্যামেরা। এটা পাওয়ার বাটন, তোমরা দেখতে পাচ্ছ মোড বলে লেখা আছে, রেকর্ড অন অন অফ করার জন্য, আর এখানে স্ট্যান্ডটা লাগানোর জন্য। তো এখানে হচ্ছে ব্যাটারিটা থাকে আর কি, গোপ্রোর ব্যাটারি হচ্ছে এইটুকু, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এখানে আছে টাইপ সি চার্জার, এখানে তোমরা দেখতেই পাচ্ছ, আর এখানে আছে এসডি কার্ডের জায়গা, এই দেখো এই জায়গাটা। তো এখানে আমার এসডি কার্ড লাগানোও আছে, আর আমি নিয়ে নিয়েছি এসডি কার্ডও নিয়ে নিয়েছি ওখান দিয়ে, এরকম। তো চলো এবারে ক্যামেরাটা অন করা যাক। এখানে আমি মোড আছে, ক্লিক করলাম, 3 সেকেন্ড মতো ধরে রাখবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ এগুলো আমার ক্যামেরাটা অন হয়ে গেছে, আর এখানে অনেকগুলো অপশান আছে, তোমরা দেখতে পাচ্ছ। এরকম ফটো আছে, তাহলে ভিডিও, আর আছে টাইম ল্যাপস। তো এটা আমি কভার ছাড়াই আমি জলের নিচে গিয়ে ভিডিও করতে পারবো, কারণ এটা হচ্ছে ওয়াটার প্রুফ। আর এর মধ্যে দিয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট কিটস, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা এ একটা এ একটা, আর দিয়েছে এই একটা, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এগুলো জাস্ট ট্রাইপডে লাগিয়ে ভিডিও করার জন্য এই ছোটো ছোটো কিটসগুলো দিয়েছে। এবারে চলো ট্রাইপডটা আনবক্সিং করি।
রেডি, আমার গোপ্রো ফুল রেডি। এবারে আমি তোমাদের একটুখানি শুট করে দেখাই। তো এখন আমি আর ক্যামেরা দিয়ে শুট করছি না, একদম সরাসরি গোপ্রো দিয়ে শুট করছি। তো তোমরা এখন দেখতেই পাচ্ছ আমাকে। তো এই ছোট্ট ঘরের মধ্যে তো একদমই ভালোভাবে দেখানো সম্ভব না, তো চলো এর জন্য একটু বাইরে যাওয়া যাক। ফাইনালি চলে এলাম গোপ্রো টেস্ট করার জন্য। নতুন গোপ্রো কিনেছি, গোপ্রো 11, তোমরা সবাই জানো, আমার ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ। তো এই টেস্ট করার জন্য চলে এসেছি এমন একটা জায়গায়, কিন্তু জায়গাটা কোথায়? না বুঝে থাকলে আমার নেক্সট ব্লগগুলো ফলো করো, তোমরা অবশ্যই দেখতে পাবে যে জায়গাটা কোথায়। আমি কিনেছি গোপ্রো 11। তো তোমরা পরন্ত সূর্যটা পড়ছে আর তার মাঝখানে শ্যুটটা করছি, তো তোমরা কতটা পারফেক্ট আসছে তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ। আমি এখন দেখতে পাচ্ছি না, আমি যখন এডিট করবো তখন জিনিসটা দেখতে পাবো। তো আমি কিছু নেচারের ফুটেজ তোমাদের সামনে তুলে ধরবো আর কিছু ফটো। তো নেচারের ফুটেজ বলতে এখানে বিভিন্ন ধরনের গাছের পাতাগুলো তোমরা দেখতে পাচ্ছ, তো এইগুলোর কালার কতটা পারফেক্ট আছে তোমরা একমাত্র ক্যামেরায় দেখতে পাবে পুরো জিনিসটা আসছে কি না। আমি কিছু ছবি আর ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি। তোমাদের সাথে 4K তে 50 FPS এ পুরো স্লো মোটা শুট করে দেখাবো যে কতটা স্লো মোশন আসছে। ফার্স্ট আমি শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করলাম। আমি গোপ্রো সম্পর্কে এখনো বেশি কিছু জানি না, যতটুকু জানি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আর হঠাৎ করে গোপ্রো কেনার পরে কোথায় এমন চলে আসলাম, চারিদিকে আম বাগান, বাগান আর বাগান, সবজি আর সবজি, আর আম আর আম, এত আম কোথায়, জায়গাটা কোথায়, গেস করো তোমরা, অবশ্যই গেস করো, ঠিক আছে, জায়গাটা কোথায়, এত আম আর আম, মানে শুধু আমে ভরপুর। আর এই ভিডিওটাকে আমি এখানে এন্ড করছি, আর এন্ড করার আগে তোমরা এই লোকেশানটা দেখে একটু গেস করতে থাকো। আর আমি এখন কিছু বলবো না, যদি তোমরা ইন্টারেস্টেড হও তোমরা তাহলে তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে যে আমি এইখানে কোথায় এসেছি, কী করছি না করছি আমি দেখতে পাবে। তো এইসব ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর সঙ্গে থাকো, নতুন নতুন ভিডিও দেখতে থাকো। বাই বাই, টাটা।